আসসালামু আলাইকুম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আমি সাদিয়া রেজওয়ানা, ক্লাস সিক্স এর ইংলিশ টিচার। তোমরা কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি তোমরা বাসায় আছো, ভালো আছো, সুস্থ আছো। তোমরা বাসায় বসে যাতে পড়াশোনা সুন্দরভাবে চালিয়ে যেতে পারো, এর জন্যই আমাদের অনলাইন ক্লাস। তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখবে এবং সে অনুযায়ী বাসায় পড়াশোনা করবে। আজকে আমি তোমাদের স্টোরি রাইটিং পড়াবো। স্টোরি রাইটিং এ তোমাদের একটি বিষয় দেওয়া থাকবে, তার উপর বেস করে তোমাদের একটি স্টোরি লিখতে হবে। আজকে আমাদের স্টোরি রাইটিং এর বিষয় হলো ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই শক্তি। এই বিষয়ের উপর বেস করে আমাদের একটি গল্প লিখতে হবে। একটি গল্পের মাধ্যমে বিষয়কে তুলে ধরাই হলো স্টোরি রাইটিং। আমি অলরেডি গল্পটি লিখে রেখেছি, তোমাদের পড়ে শোনাচ্ছি। তাহলে শুরু করা যাক শিক্ষার্থীরা। স্টোরি রাইটিং, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই শক্তি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার। একদা এক সময় এক বৃদ্ধ কৃষক ছিল। হি লিভড উইথ হিজ ওয়াইফ অ্যান্ড থ্রি সন্স ইন এ স্মল ভিলেজ। তিনি তার স্ত্রী এবং তিন পুত্র সন্তানের সাথে একটি ছোট্ট গ্রামে বসবাস করতেন। দ্য থ্রি সন্স অলওয়েজ কোয়ারড উইথ ইচ আদার। তার তিন পুত্র সন্তান সবসময় একে অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত থাকত। ওয়ান ডে দ্য সন্স ওয়ার কোয়ারলিং অ্যাগেইন অ্যান্ড দ্য ওল্ড ফার্মার হার্ড দেম। একদিন তিন পুত্র আবার ঝগড়া করছিল এবং বৃদ্ধ কৃষকটি তা শুনতে পেল। ইন অর্ডার টু টিচ দেম দ্য ভ্যালু অফ ইউনিটি, হি কল্ড হিজ সন্স বিসাইড হিম অ্যান্ড টোল্ড দেম টু ব্রিং হিম থ্রি স্টিক্স অ্যান্ড তাদেরকে একতার মূল্য শিক্ষা দেওয়ার জন্য তার তিন সন্তানকে তিনি পাশে ডাকলেন এবং তাদেরকে তিনটি লাঠি এবং কিছু রশি আনতে বললেন। দ্য থ্রি বয়েজ ওয়েন্ট অ্যান্ড ব্রট দ্য স্টিক্স অ্যান্ড রোপ ফর দেয়ার ফাদার। তার তিন পুত্রই চলে গেল এবং তার বাবার জন্য লাঠিগুলো এবং রশি আনলো। দ্য ওল্ড ফার্মার দেন টাইড দ্য স্টিক্স টুগেদার উইথ রোপ। বৃদ্ধ কৃষকটি লাঠিগুলো একত্রিত করে রশির দ্বারা বাঁধল। দেন হি আস্কড হিজ সন্স টু ব্রেক দ্য বান্ডেল অফ স্টিক্স। তারপর তিনি তার পুত্রদের বললেন এই লাঠিগুলোর আটিটি ভাঙতে। দ্য থ্রি বয়েজ ট্রাইড অ্যান্ড ট্রাইড বাট দে কুড নট ব্রেক দ্য বান্ডেল অফ স্টিক্স। তিন পুত্রই চেষ্টা করলো এবং খুব চেষ্টা করলো, কিন্তু তারা কেউই লাঠিগুলোর আটিটি ভাঙতে পারল না। Then their father untied the sticks and gave one stick to each of his sons. তারপর তাদের বাবা লাঠিগুলো খুলে দিল এবং তাদের প্রত্যেককে একটি করে লাঠি দিল। He told them to break the sticks. তিনি তাদের লাঠিগুলো ভাঙতে বললেন। This time they all broke their sticks easily. এই সময়ে
তারা প্রত্যেকেই তাদের নিজেদের লাঠিগুলো খুব সহজেই ভাঙতে পারল। Then the old farmer told his sons that nobody could do any harm to them if they remained united. তারপর বৃদ্ধ কৃষক তার তিন পুত্রদের বললেন, যদি তাদের মধ্যে একতা থাকে তাহলে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই গল্পটি পড়ে আমরা কি বুঝলাম? এই গল্পটি পড়ে আমরা বুঝলাম, একজন বৃদ্ধ কৃষক তার সন্তানদের বুঝিয়েছেন যে তারা যদি ঝগড়া না করে মিলেমিশে থাকে, একসাথে থাকে, তাহলে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর অন্যদিকে তারা যদি একে অন্যের সাথে ঝগড়া করে, মিলেমিশে না থাকে, তাহলে অন্য কোনো মানুষ সহজেই তাদের ক্ষতি করতে পারবে। এই গল্পের মূলে কি রয়েছে? এই গল্পের মূলে রয়েছে একতাই শক্তি। ঠিক আছে, আমি যে গল্পটি লিখেছি সেই গল্পটিই যে তোমাদের লিখতে হবে এমন কোনো কথা নেই। তোমরা ইউনিটি ইজ স্ট্রেংথ এই বিষয়টির উপর বেস করে অন্য একটি গল্প চাইলে লিখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। স্টোরি রাইটিং এ তোমরা সব সময় চেষ্টা করবে যে 14 থেকে 15 লাইন দেওয়ার জন্য। এর থেকে বেশি তোমরা লিখতে পারো, কিন্তু এর থেকে কম তোমরা লিখলে নাম্বারটা হয়তোবা খুব একটা ভালো আসবে না। একটা স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী লিখলে, যদি 14-15 লাইন লিখো তাহলে তোমরা একটা ভালো নাম্বার পাবে। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাদের দুইটা হোমওয়ার্ক দিচ্ছি। নাম্বার ওয়ান, ইউনিটি ইজ স্ট্রেংথ। নাম্বার টু, নোবডি বিলিভস এ লায়ার। ঠিক আছে, একতাই শক্তি আর নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এই দুইটা স্টোরি রাইটিং তোমরা বাসায় পড়বে, লিখবে। এই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই বাসার কাজ বাসায় বসে করবে। বাসায় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।